নমস্কার, আমি ডাক্তার ইন্দ্রনীল সাহা, ইনফার্টিলিটি এবং হাই রিস্ক প্রেগনেন্সি স্পেশালিস্ট। আজকে আমরা আলোচনা করব সিজারিয়ান সেকশনের সময় স্পাইনাল অ্যানাস্থেশিয়া বা পিঠের পিছনে ছুঁচ দিয়ে যে অবশ করে দেওয়া হয় সেটা কেন জেনারেল অ্যানাস্থেশিয়া বা পুরোপুরি অজ্ঞানের থেকে অনেকটা সুবিধাজনক। প্রথমে হচ্ছে যে জেনারেল অ্যানাস্থেশিয়া কী। জেনারেল অ্যানাস্থেশিয়া মানে হচ্ছে আপনাকে পুরোপুরি অজ্ঞান করে দেওয়া হয়, কিছু ওষুধ এবং ইঞ্জেকশনস দেওয়া হয়, তারপরে একটা শ্বাসনালি দিয়ে টিউব ঢুকিয়ে দেওয়া হয় এবং আপনার কৃত্রিম শ্বাস প্রশ্বাস চালু করা হয়। এবং এইভাবে আপনাকে যখন সিজারিয়ান সেকশন করা হচ্ছে আপনি পুরো ঘুমিয়ে আছেন এবং কিছু বুঝতে পারছেন না। আর স্পাইনাল অ্যানাস্থেশিয়া কী না, স্পাইনাল অ্যানাস্থেশিয়া মানে হচ্ছে আপনার পিঠের কাছে স্পাইনাল কর্ডের মধ্যে খুব সরু একটা ছুঁচ দিয়ে কিছু ওষুধ দেওয়া হয়, এতে পেটের নিচের দিকটা এবং পাটা পুরোপুরি অবশ হয়ে যায়। আপনার যখন অপারেশন করা হচ্ছে তখন আপনি জেগে থাকছেন, আমাদের সাথে গল্প করছেন, গান শুনছেন, সব কিছু করছেন, কিন্তু অপারেশনের সময় কোনো ব্যথা আপনি বুঝতে পারছেন না। তাহলে আমরা আজকে আলোচনা করব যে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিলে রুগীর কী লাভ এবং বাচ্চার কী লাভ। তাহলে স্পাইনাল অ্যানাস্থেশিয়া যখন দেওয়া হচ্ছে আপনি পুরোপুরি জেগে থাকছেন এবং আপনার পেটের মধ্যে যদি কোনো খাবার থাকে সেটা ওপর দিকে উঠে আসছে না, সেটাকে আমরা অ্যাসপিরেশন বলি। এবং এই খাবার বা যদি কোনো তরল খাবার আপনি খেয়ে থাকেন সেগুলো যদি শ্বাসনালীতে চলে যায় তাহলে আমরা এটাকে অ্যাসপিরেশন নিউমোনিয়া বলি এবং এটা খুবই বিপজ্জনক এবং এর জন্য মায়ের প্রাণহানিও হতে পারে। তাহলে অ্যাসপিরেশন হওয়াটা একটা বড় অসুবিধে। এবং সবসময় আমরা বলি যখন আপনাকে কোনো এমার্জেন্সি কারণের জন্য হাসপাতালে ভর্তি হতে হবে বাড়ি থেকে কিছু খেয়ে আসবেন না, কারণ আমরা চাই যখন অপারেশন করা হবে এবং লাস্ট খাওয়া তার মধ্যে যেন মিনিমাম 6 ঘন্টার গ্যাপ থাকে, তাহলে এই অ্যাসপিরেশন হওয়ার সম্ভাবনা খুব কমে যায়। এরপরে হচ্ছে আর কি লাভ হয়। আমরা বললাম যে এই যে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া হয় এটা পেটের পিছনে একটা সামান্য পরিমাণের ইঞ্জেকশন দেওয়া হয়, এতে করে আপনার ঘুম ঘুম ভাব কিছু থাকে না এবং বমি ভাব কিছু থাকে না। কিন্তু জেনারেল অ্যানাস্থেশিয়াতে যে ওষুধগুলো দেওয়া হয় তারপরে অপারেশনের পরে যখন জ্ঞান ফেরে তখন বমি ভাবটা খুব বেশি আসে এবং আপনি ঘুমিয়ে থাকেন। তাহলে স্পাইনাল অ্যানাস্থেশিয়া হলে আপনি একদম ঘুমোচ্ছেন না এবং বমি ভাব থেকেও অনেকটা রেহাই পাচ্ছেন। নাম্বার 3 কি অ্যাডভান্টেজ হয়, আমরা যখন জেনারেল অ্যানাস্থেশিয়া দিই যে গ্যাস এবং যে ইঞ্জেকশনগুলো দেওয়া হয় তাতে অনেক সময় জরায়ু বা ইউট্রাস ভালো করে কন্ট্র্যাক্ট করে না। এবার জরায়ু যদি কন্ট্র্যাক্ট না করে তাহলে বাচ্চার ডেলিভারির পরে যখন প্লাসেন্টা বার করে দেওয়া হয় তখন খুব বেশি ব্লিডিং হয়, যেটাকে আমরা পোস্টপার্টাম হেমারেজ বলে থাকি বা প্রসবোত্তর রক্তকরণ বলে থাকি। জেনারেল অ্যানাস্থেশিয়া দিলে ইউটেরাইন কন্ট্র্যাকশনস কম হয় এবং পোস্টপার্টাম হেমারেজ হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়, যেটা স্পাইনাল অ্যানাস্থেশিয়াতে বাড়ে না। আর একটা হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া থাকলে প্রায় 4 থেকে 6 ঘন্টা আপনি কোনো ব্যথা অনুভব করতে পারবেন না, কিন্তু যখন জেনারেল অ্যানাস্থেশিয়া বা পুরোপুরি ঘুম পাড়িয়ে অজ্ঞান করা হচ্ছে যখন আপনার জ্ঞান ফিরছে তারপর থেকেই আপনি ব্যথা বুঝতে পারবেন এবং এর জন্য আপনাকে ব্যথার ওষুধ দিতে হবে। এটা তো গেল মায়ের অ্যাডভান্টেজ। তাহলে বাচ্চার অ্যাডভান্টেজ কী না, যেহেতু স্পাইনাল অ্যানাস্থেশিয়াতে আপনি ঘুমোচ্ছেন না তাই জন্য বাচ্চা যখন বেরোয় অনেক সতেজ থাকে, বাচ্চার ওই ঘুম ঘুম ভাব খুব কম থাকে এবং বাচ্চা খুব ভালোভাবে কাঁদে এবং শ্বাস প্রশ্বাসের সমস্যা হয় না। আর একটা সুবিধে হচ্ছে যেহেতু মা জেগে থাকে তাই ডেলিভারির পর থেকেই মা বাচ্চাকে বুকের দুধ বা ব্রেস্ট ফিডিং করতে পারে, এতে মা আর বাচ্চার মধ্যে যে মানসিক বন্ধন তৈরি হয় সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়। লোকে সবসময় বলে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিলে পিঠের মধ্যে যে ছুঁচ ফোটাচ্ছে তার জন্য প্রচুর ব্যথা হয় এবং আমি আমার বন্ধুকে বলতে শুনেছি, আমার আত্মীয়কে বলতে শুনেছি, তারা সবসময় বলে যে স্পাইনাল দেওয়ার পর থেকে তাদের পিঠে ব্যথা হচ্ছে। এটা একদম ভুল ধারণা, এর পেছনে কোনো রকম সায়েন্টিফিক কারণ নেই এবং শুধু এই কারণের জন্যেই যে আপনি স্পাইনাল অ্যানাস্থেশিয়াতে না বলবেন তা কিন্তু একদম নয়। তাহলে আমরা
বুঝতে পারলাম যে স্পাইনাল অ্যানাস্থেশিয়া অনেক বেশি অ্যাডভান্টেজ। তার কারণ হচ্ছে স্পাইনাল অ্যানাস্থেশিয়া দিলে অ্যাসপিরেশন নিউমোনিয়ার চান্স কমে, আপনার অপারেশনের পরে বমি ভাব কমে, ব্যথার 4 থেকে 6 ঘন্টা বুঝতে পারেন না, ব্যথার ওষুধের রিকোয়ারমেন্ট কমে, এবং পোস্টপার্টাম হেমারেজের চান্স খুব কমে যায়। আর বাচ্চার দিক দিয়ে অ্যাডভান্টেজ হচ্ছে বাচ্চা খুব তাড়াতাড়ি বুকের দুধ খেতে পারে, বাচ্চা ঝিমিয়ে থাকে না, এবং শ্বাস প্রশ্বাসের অসুবিধের সম্ভাবনাও ভীষণ কমে যায়। তাহলে এবার থেকে যখন স্পাইনাল অ্যানাস্থেশিয়া দেওয়া হবে আপনারা কিন্তু একদম ভয় পাবেন না। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে লিখে জানান। আমাদের পরের ভিডিওতে আমরা আপনার এই প্রশ্নের উত্তরগুলো দেবার চেষ্টা করব। নমস্কার।